আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটাল, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা যে পেশেন্টগুলি নিয়ে কাজ করি, আমাদের টোটাল ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি। আমরা ফিজিওথেরাপির মাধ্যমেই পিএলআইটির পেশেন্ট, অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিসজনিত পেশেন্টের ট্রিটমেন্ট করে থাকি। আমাদের মেইন ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি, ইতিমধ্যে আপনারা অনেক ভালো করে জানেন। ডক্টর শফিউল্লাহ প্রধান সফলতার সহিত আজকে অনেক বছর যাবৎ এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে আসছেন, হাজারো লোক আসছেন, ভালো হয়ে চলে গিয়েছেন। তো দর্শক, আমার সাথে যিনি আছেন উনি আমাদের একজন পেশেন্ট, পুরনো পেশেন্ট। উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, স্যারের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিলেন। কিন্তু দর্শক, আজকে ওনাকে আপনাদের সাথে বা আপনাদের সামনে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, স্যারের ট্রিটমেন্ট নিলেন, সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু বাড়িতে গিয়ে কি আদৌ ভালো থাকবে না আবারও ওই সমস্যায় ভুগবে, বা ওই সমস্যায় আবারও সৃষ্টি হবে, বা ওই সমস্যাটা আবারও দেখা দেবে শরীরে, সেই একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে। তো দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্যারের কাছে যতগুলো পেশেন্ট আসে, প্রত্যেকটা পেশেন্টের ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়া হয়। আর ট্রিটমেন্টের ব্যবস্থা, ফিজিওথেরাপি ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা যেটা হচ্ছে একদম দীর্ঘস্থায়ী একটা ট্রিটমেন্ট নিতে হবে, ভর্তি থেকে স্যারের অবজারভেশনে থাকতে হবে। তো দর্শক, আমার সাথে যিনি আছেন উনি আমাদের এখানে অনেকদিন ভর্তি ছিলেন, স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। তো দর্শক, চলুন আমার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই, কোথা থেকে আসছে সেটা জেনে নিই। আসসালামু আলাইকুম। যে আপনার একটু নামটা বলবেন। আমার নাম ফাহিম ইসলাম তানিম, আমি ঢাকার খিলগাঁও থেকে আসছি। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি আপনি আমাদের এখানে ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। আসলে স্যার, আপনার মূল সমস্যাটা কি হয়েছিল, কি রোগ হয়েছিল, কেন আসলেন আমাদের স্যারের কাছে, সেটা একটু জানতে চাইব। আমার রোগটা ছিল আপনার মানে ভাইরাস জনিত রোগ আর কি, যাকে বলে জিবিএস। তো এটা হইলে শরীর অনেকটা মানে শক্তি কমে যায় আর কি। মানে আপনার কি হয়েছিল? আমার জিবিএস হয়েছে। জিবিএস হয়েছিল, জিবিএস হওয়ার কারণে আপনার কি কি সমস্যা দেখা দিয়েছে শরীরে? জিবিএস হওয়ার কারণে আমি মানে হাত পায়ে শক্তি পেতাম না আর কি, হাতে সমস্যা হইতো, কোনো কিছু ধরতে পারতাম না সহজে, মানে স্বাভাবিকভাবে কোনো কিছু কাজ করতে পারছেন না। আপনি সুস্থ অবস্থায় যেমনটা একদম স্বাভাবিকভাবে সব কিছু কাজ করতে পারতেন, হাঁটতে পারতেন, চলতে পারতেন, কোনো সমস্যা হতো না, কিন্তু জিবিএসে যখন আপনি আক্রান্ত হলেন তখন হচ্ছে আপনি স্বাভাবিকভাবে কোনো কাজই করতে পারতেন না, হাতে শক্তি পাইতেন না, হাঁটতে পারতেন না, ঠিকঠাক মতো কাজ করতে পারতেন না, সেই সমস্যাটা হচ্ছে। তো আপনি কতজন ডক্টর দেখিয়েছিলেন এর আগে? আমি 4-5 জন দেখিয়েছিলাম ডক্টর, কিন্তু তারপর মানে সঠিক ট্রিটমেন্টটা পাইনি, সঠিক ট্রিটমেন্ট পাইনি। তারপর মোবাইলে সার্চ দিয়ে সফিউল্লাহ স্যারের ইউটিউবে আমাদের ভিডিওগুলি দেখলাম, তারপর হচ্ছে আমাদের এখানে চলে আসলেন। আপনি যখন আসছেন, স্যার আপনাকে ভর্তি দিয়েছে, আমরা ইতিমধ্যে জানি আপনি অনেকদিন ভর্তিও থেকেছেন, আপনি সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন সেটাও আমরা জানি। তো স্যার, আপনি তো বাড়িতে চলে গিয়েছেন, অনেকে কিন্তু একটা ধারণা থাকে যে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলাম, ট্রিটমেন্ট নিলাম, টাকা পয়সা খরচ করলাম, সুস্থও হলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি আবার অসুস্থ হয়ে পড়বো, এই একটা ভুল ধারণা থাকে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন বা আপনার বাসায় কি বলতে চাচ্ছেন? আমার এখান থেকে বাসায় যাওয়ার পর আরো বেশি উন্নতি হয়েছে। আচ্ছা, আমার স্যারের কাছে আসছেন, কতদিন পরে আসার কথা বলেছে স্যার? স্যার 2 মাস পরে আসতে বলছে। 2 মাস পরে আসতে বলছে। আচ্ছা, আপনি তো স্যার আজ থেকে 1-1.5 বছর আগে অনেকটা অসুস্থ ছিলেন, আজ থেকে অনেক দিন আগে, হ্যাঁ 6 মাস আগেও কিন্তু অনেকটা অসুস্থ ছিলেন, সবকিছু স্বাভাবিক মতো করতে পারতেন না, ঠিকঠাক মতো করতে পারতেন না, কিন্তু এখন আপনি হচ্ছে স্যারের ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে সুস্থ হয়ে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে আপনি স্যারের নিয়ম অনুযায়ী সব কিছু করেছেন, পরে এখন নিজেকে অনেকটা সুস্থ মনে করছেন, আগের মতো স্বাভাবিক মনে করছেন নিজেকে। সেই জায়গা থেকে আপনার মতো কিন্তু অনেক হাজার হাজার পেশেন্ট আছে বাংলাদেশে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? তাদের শুধু উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা আসেন সঠিক জায়গায়, সঠিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ সুস্থ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার ভাষায় আপনি আমাদের দর্শককে বোঝাতে চেয়েছেন, একটা মেসেজ দিতে চেয়েছেন যে আসলে দর্শক, উনি আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন যে এবিএন বা জিবিএস প্রবলেম হলে অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নিতে হবে, কারণ হচ্ছে এই ধরনের সমস্যার জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট নিলে অবশ্যই আপনার সুস্থ হবেন, কারণ হচ্ছে জিবিএস প্রবলেমটা হচ্ছে এমন একটা সমস্যা যেটা আপনার মেডিসিনের মাধ্যমে আপনার রিকভারি সম্ভব না। তো দর্শক, আমরা এখানেই শেষ করে দিব, তবে যাওয়ার আগে আমরা শুধু একটা কথাই বলবো,
যদি আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে বা জিবিএস এভিএন এর কারণে আপনারা অনেক বছর অনেক দিন যাবৎ ভুগে থাকেন, তাহলে অবশ্যই যেখানে আপনি গেলে প্রপার একটা ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে 100% ট্রিটমেন্টটা পেয়ে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন, সেখানে যাবেন, সেখান থেকে ট্রিটমেন্ট নেবেন। তো দর্শক, আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।